নমস্কার বন্ধুরা, ফায়ার পার্ট চ্যানেল আপনাদেরকে স্বাগত। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে দাবা নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, আজকে আপনাদের সামনে খুব দ্রুত এবং চটপট একটা নোটিফিকেশন আপডেট, একটা নতুন জব নোটিফিকেশন নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেছি। আপনাদের বহু প্রতীক্ষিত ইন্টেলিজেন্স ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর চাকরির নোটিফিকেশন অলরেডি বেরিয়ে গেছে, যে পরীক্ষাটা প্রতি বছরই হয় এবং এর আগের বছরও হয়েছিল, এই বছরও নোটিফিকেশন বেরিয়ে গেছে। এবং খুব একটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ একটা সংস্থা, কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা, সেই সংস্থাতে চাকরি এবং খুবই একটা ভালো চাকরি এবং খুবই একটা সম্মানজনক পোস্ট এবং খুবই বিশাল একটা পাওয়ার থাকে ইন্টেলিজেন্স ব্যুরোর। এবং ইন্টেলিজেন্স ব্যুরো মানে সবাই এক কথাই চিনে, ইন্টেলিজেন্স ব্যুরো মানে কি এবং তার কতটা ক্ষমতা, তো বুঝতে পারছেন যে চাকরিটা কতটা ভালো এবং কতটা সম্মানজনক একটা চাকরি। তো আজকে এই নোটিফিকেশন নিয়ে ডিসকাস করব, কি যোগ্যতা লাগবে, কি কোয়ালিফিকেশন লাগবে, কি এজ লাগবে, কি কিভাবে সিলেকশন হবে, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সমস্ত ব্যাপারে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখতে থাকুন, আশা করি আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো আবার ডাউট থাকে তবে নিজের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখুন ইন্টেলিজেন্স ব্যুরো মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর নোটিফিকেশন 2018 অলরেডি বেরিয়ে গেছে। এই নোটিফিকেশনটা আপনারা এই যে ওয়েবসাইট www.mha.gov.in অথবা www.ncs.gov.in এখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন, অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দুটো লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি আপনারা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। এবার আপনাদেরকে বলি যে কোথায় কোন জায়গায় কত ভ্যাকেন্সি রয়েছে। যেমন আগরতলা লোকেশন, এই ইউআর ক্যান্ডিডেট কোটা, ওবিসি কোটা, এসসি কোটা, কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে সেটা টেবিল এ থেকে আপনারা জেনে নিতে পারবেন। এবার হচ্ছে পোস্টটা কি, কিসের পোস্ট? পোস্টটা হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট আর এক্সিকিউটিভ, গ্রুপ সি, নন গেজেটেড পোস্ট, 5200 থেকে 20200 উইথ গ্রেড পে 2000, পেমেন্ট 1 হিসাবে আপনারা স্যালারি পাবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বলতে শুধুমাত্র মাধ্যমিক পাস, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট, মাধ্যমিক পাস হলেই কিন্তু আপনার চলবে। আর নলেজ ইন এনি ওয়ান অফ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ ডিলিক্ট ন্যাশনাল টেবিল এ অ্যাবাভ এগেনস্ট ইচ SIB সেন্টার অফ এক্সামিনেশন, মানে যে কোনো একটা লোকাল ল্যাঙ্গুয়েজ আপনাকে জানতে হবে, যে টেবিল এ তে যে জায়গাগুলো মেনশন করা রয়েছে, এখানে ধরুন আপনারা কলকাতা দেবেন, যেহেতু ম্যাক্সিমামই আমার চ্যানেলে বাঙালি রয়েছে, তো বাংলা আপনারা জানেন, বাংলা জানলে আপনি কোয়ালিফাই। এবার ডিজারেবল কোয়ালিফিকেশন, যদি কোনো মানে ইন্টেলিজেন্স ওয়ার্কের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে সেটা আপনারা দিতে পারেন। এজ লাগবে 27 বছর, এসটিএসসিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর, কিন্তু বয়সের যথারীতি ছাড় পাবেন। এবার হচ্ছে এই যে এটা কিভাবে, এই পরীক্ষাটা কিভাবে হবে, পরীক্ষাটা হবে দেখুন 100 নম্বরের পরীক্ষা হবে, 2 ঘন্টা সময় পাওয়া যাবে। কি কি কোশ্চেন থাকবে, কোশ্চেন থাকবে হচ্ছে যে 100টাই কোশ্চেন থাকবে, প্রত্যেকটারই 1 নাম্বার করে কেই করবে। জেনারেল এয়ারনেস থেকে থাকবে 40টা কোশ্চেন, কোয়ান্টিটিভ অ্যাক্টিটিউড মানে অঙ্ক থেকে থাকবে 20টা কোশ্চেন, লোকাল ল্যাঙ্গুয়েজ সরি লজিক্যাল অ্যাবিলিটি থেকে 20টা কোশ্চেন এবং ইংলিশ থেকে 20টা কোশ্চেন, টোটাল 100টা কোশ্চেন আপনারা পাবেন। এবং যদি ভুল হয় তাহলে 1-4 কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, তো
নেগেটিভ কম করারই চেষ্টা করবেন। এবার টায়ার 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 ওয়ান যখন আপনি পাস করে যাবেন, তখন আপনাকে টায়ার টু অ্যান্ড টায়ার থ্রি দিতে হবে। টায়ার টুতে কি বলেছে, টায়ার টুতে হবে ইংলিশ, ইংলিশের পরীক্ষা দিতে হবে, 1 ঘন্টা সময় পাওয়া যাবে, 40 নম্বরের পরীক্ষা হবে। এবার স্পোকেন এবিলিটি চেক করা হবে, সেটা 10 নম্বর থাকবে। অ্যান্ড টায়ার থ্রিতে থাকবে পার্সোনালিটি টেস্ট, সেখানে 50 নম্বরে কিন্তু পার্সোনালিটি টেস্ট হবে। ঠিক এইরকমভাবে এখানে কিন্তু পার্সোনালিটি টেস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পার্সোনালিটি টেস্টটা এখানে মেন ম্যাটার করে, টায়ার ওয়ানে অনেকেই পাস করে যায় কিন্তু পার্সোনালিটি টেস্টটা এখানে খুব ইম্পর্টেন্ট। তো পার্সোনালিটি টেস্টের জন্য খুব ভালোভাবে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে। ঠিক এইরকমভাবেই কিন্তু সিলেকশন হবে। তো এবার আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করতে গেলে আপনাকে এই ওয়েবসাইটে যেতে হবে, www.mha.gov.in। এই ওয়েবসাইটে গিয়ে অথবা www.ncs.gov.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। কোন ডেট থেকে কোন ডেটের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন, দেখুন অ্যাপ্লিকেশান শুরু হবে 20/10/2018, এই তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, আর অ্যাপ্লিকেশান শেষ হবে 10/11/2018। 10/11/2018 এই তারিখের মধ্যে অ্যাপ্লিকেশান শুরু শেষ হয়ে যাচ্ছে। তো এর পরে যদি আপনি অ্যাপ্লিকেশান করেন তাহলে কিন্তু আপনার কিন্তু অ্যাপ্লিকেশান গ্রাহ্য হবে না। আর অবশ্যই আপনি যখনই এটা অ্যাপ্লাই করবেন তখন আপনাকে ছবি সিগনেচার এটা কিন্তু আপনাকে রেডি করে রাখতে হবে, সাথে একটা ইমেল আইডি। অ্যাপ্লাই করার আগে এই 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 জিনিসটা আপনাকে কিন্তু রেডি করে রাখতে হবে। এবার বলি অ্যাপ্লিকেশান ফি, অ্যাপ্লিকেশান ফি খুবই সামান্য, জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে মাত্র 50 টাকা। এবং এসটি এসসি এক্স সার্ভিসম্যান ফিমেল এক্সামটেড ফ্রম দ্য পেমেন্ট অফ এক্সামিনেশন ফি, তাদেরকে কোনো ফিস দিতে হচ্ছে না, শুধুমাত্র জেনারেল এবং ওবিসির ক্ষেত্রে মাত্র 50 টাকা কিন্তু পে করলেই হলো। এখানে মেন হচ্ছে ফিজটা কোনো ম্যাটার না, এখানে মেন হচ্ছে পরীক্ষাটা ভালো করে যদি দিতে পারেন তাহলে কিন্তু চাকরিটা হয়ে যাবে। তো অনলাইনে ফিজ পেমেন্ট করা যাবে, ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দিয়ে আপনারা কিন্তু অনলাইনে ফিজ পেমেন্ট করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে মোটামুটি আপনাদের এই নোটিফিকেশান সম্বন্ধে বিস্তারিত আলোচনা। আশা করি আপনাদের সমস্ত ডাউটই ক্লিয়ার হয়ে গেছে। যদি কিছু ডাউট থেকেও থাকে তবে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি আপনাদের চেষ্টা করব সেই ডাউটটা ক্লিয়ার করার। থ্যাংক ইউ, ভালো থাকবেন, ভালোভাবে পড়াশোনা করুন, চাকরি পেতে হবে এই মানসিকতা নিয়েই পড়তে হবে, তবেই কিন্তু চাকরি হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।